হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম ভেঙেছে হচ্ছে গোলাপিদির মেয়ে এসে বললো গোলাপিদিনীকে আজকে আসতে পারবে না, ওর ছোটো মেয়ে শরীর ভালো না, সেজন্য আসবে না। তো তখনই তাড়াতাড়ি করে উঠে বললাম, উঠে আমি আর শাশুড়িমা দুজনে মিলে বাড়ির কাজগুলো করে নিলাম। নিয়ে তারপরে তো শাশুড়িমা রান্নাঘরে চলে গেলো, এদিকে আমার বাবাই উঠে গেল। বাবাইকে নিয়ে একটু রাস্তায় ঘুরলাম, ঘুরে ওকে মুখ টুক ধুয়ে তারপরে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে খেয়ে বাবাইকে খাইয়ে তারপরে এই যে এই ঘরে চলে এসেছি ঘর মুছতে। তো এখন ঘরগুলো মুছে নিয়ে তারপরে আবার বাবাকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসব। তো তারপরে আমি আর টাইম পাইনি, এই যে একেবারে রাত্রেবেলায় তোমাদের সামনে চলে আসলাম। এখন দিচ্ছি হচ্ছে আলপনা, আলপনাটা আমি আগের দিনই দিয়ে রাখছি যাতে শুকিয়ে যায়। তো তারপরে এই দেখো, এই বলতে বলতে 9:30 বেজে গেছে আর আমার আলপনা দেওয়াও হয়ে গেছে আর আমি ঘরে এসেছি বাবাইকে নিতে। বাবাইকে নিয়ে আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে খাইয়ে দেবো। তো আলপনাটা দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো টুলটাও এখানে এনে রেখে দিয়েছি। আলপনা শুকিয়ে তারপর বসিয়ে দেবো। উপরে মা সরস্বতী বসে আছেন, এই যে ঠাকুরের আসন, এখানে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, এখানে ঘরটা ভিজিয়ে রেখেছি আর এদিকে বেলপাতা, তুলসী পাতা, দুর্বা সব সমস্ত কিছু রেডি করে রেখেছি, ফুল। তারপরে এখানে প্রদীপ রয়েছে, ধূপকাঠি, পঞ্চপ্রদীপ সব একদম রেডি করে রেখেছি। এই যে গামলার মধ্যে ফল রয়েছে আর ওইদিকে বাসনগুলো মেজে রেখে দিয়েছি, সব কমপ্লিট। শুধু কালকে সকালবেলা উঠে স্নান করে তারপরে পুজোর জোগাড় করতে বসে যাব। তারপরে এই দেখো বাবাইকে খাইয়ে দিতে চলে আসলাম, বাবাইকে এখন খাইয়ে দেবো। অনেক দেরি হয়ে গেল আজকে খাওয়াতে, প্রায় 10টা বেজে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।